থাকেন কোম্পানি অসুবিধা হচ্ছে, এরা বোনাস দিবেন আপনাকে। আমার চারটা কোম্পানি থেকে অফার লেটার আসছে, আর সবচেয়ে মানসিক প্যারা হচ্ছে বারবার ইন্টারভিউ দেওয়া। যে কোনো স্থানে আপনাকে কাজ করাইতে পারে, আজকে এখানে কালকে ওখানে, অস্থায়ী বলা যায় আর কি, এখান থেকে ওখানে। আমি চাচ্ছিলাম না যে এই জবগুলো করতাম। গোয়াল পোড়া গরু সিঁদুরের ম্যাগ দেখলেও ভয় পায়। আপনার সেক্টরে জব খুঁজে পাচ্ছেন না বা আপনার সেক্টরে জব কী এটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেক্ষেত্রে আউটসোর্সিং কোম্পানি আপনার জন্য একটা উত্তম হতে পারে আর কি। পাশাপাশি হচ্ছে এরা ট্রেনিং দেয়, যারা নাকি ফ্রেশার আছেন তারাও আপনার বা বয়স কম, তারা আউটসোর্সিং কোম্পানি বাছতে পারেন আর কি। আপনারা যখন নাকি জাপান আসবেন ভবিষ্যতে, হাকেন কোম্পানিতে বা আউটসোর্সিং কোম্পানিতে ঢুকতে যাবেন, সেক্ষেত্রে আপনারও তো একটা পয়েন্ট থাকবে। জাপানে যেই প্রবলেমটা হয়, আপনি যদি বারবার জব সুইচ করেন সেক্ষেত্রে আপনি বিষয়গত একটা জটিলতায় পড়বেন। জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আই মিঠুন জাপানের নাগানোকেন থেকে। দেখতেই পাচ্ছেন যে পিছনের দৃশ্য দেখলে বোঝাই মুশকিল যে আসলে এটা জাপান। আমার চোখে জাপানটা আসলে এরকম ছিল না। আমি এখানে আসার আগে অনেক ভিডিও দেখার চেষ্টা করেছি যে জাপানকে কোনোভাবে দেখা যায় কি না, ওই দেশটা কীরকম। স্বপ্নও দেখেছি অনেক যে এই দেশটা কীরকম হতে পারে। বাস্তবতা হচ্ছে আপনার যেহেতু উন্নত দেশ, দেখতে গেলে মনে হয়তো যে দালান কোঠা, খুব উন্নত উন্নত পরিবেশ, এখানে কৃষি কাজ হয় বা কৃষি জমি আছে এরকম, এটা আসলে কল্পনায় ছিল না। যদিও বর্তমানে আপনার অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করতেছে পাওয়া যায়, তো আমি যে সময়টায় আসছি সময়টায় খুব কম ছিল আর কি। যাই হোক, এটা যেহেতু একটা গ্রাম তাই আপনার পরিবেশটা খুবই সুন্দর আর কি। বিশেষ করে আমরা যেহেতু গ্রাম থেকে উঠে আসা মানুষই বেশি, তাদের জন্য ভালো লাগার মতো একটি অঞ্চল আর কি। আর একটা তথ্য দিই আপনাদের, জাপানের নাগানোকেন হচ্ছে বলা যায় জাপানের মূল ভূখণ্ডের মাঝামাঝি অবস্থিত এবং উঁচু একটি স্থান। গুগলিং করলে দেখবেন যে এখানকার বায়ু খুব বিশুদ্ধ আর কি। আর জাপানের সবচেয়ে বড় যে ভয়টা আর কি, ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস, এটাকে অনেকে ভয় পায় আর কি। অনেকেই আমার পরিচিত আছে যারা নাকি এই জলোচ্ছ্বাসের ভয়ে আপনার জাপান ছেড়ে চলে গেছে আর কি, সুনামি যেটা বলে, কারণ জাপান এরকম একটা বিপর্যয় আসছিল একটা সময়। তো যাই হোক, এই অঞ্চলে কিন্তু এই সুনামির ভয়ও নাই। এখানে আসার আগে আমি অনেক ভেবেচিন্তে আসতে হয়েছে এখানে, কারণ এখানে এখানে বাঙালি কম, লোকসংখ্যা কম, এই তথ্যটা ছিল বা আমি খুঁজে পাই নাই চাকরি নেওয়ার আগে। তারপরও আমাকে অনেকে সাজেস্ট করছে এলাকাটা খুব ভালো আর কি, তো এই দিক বিবেচনা করে এখানে আসা। যাক, আজকে আসলে এইসব জিনিস নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কেন আউটসোর্সিং কোম্পানিতে জব নেই নাই। আমি এই জবটা নেওয়ার আগে আমার চারটা কোম্পানি থেকে অফার লেটার আসে, এর মধ্যে ছিল দুইটা আউটসোর্সিং কোম্পানি এবং জাপানে বড় বড় আউটসোর্সিং কোম্পানি। আউটসোর্সিং কোম্পানি কী তা নিয়ে আমার ভিডিও আছে, যদি অনেক আগে করা, ভিউ কম এবং বলা যায় যে আপনি খুঁজতে গেলেও পাবেন না খুব সহজে। তারপরও একটা ধারণা দিয়ে দিই এই ভিডিওতে, জাপানে আপনার সরাসরি কোম্পানিতে তো জব পাওয়া যায়, এই একটা মাধ্যম। আর একটা হচ্ছে এখানকার এজেন্সি আছে, এদেরকে হাকেন বলা হয়, এরা কী করবে আপনাকে নিয়োগ দিবে এবং অন্য জায়গায় আপনাদের কাজ করাবে, স্যালারি দিবে ঘন্টা ভিত্তিক, যা কয় ঘন্টা কাজ করবেন সেই ঘন্টা অনুযায়ী আপনাকে স্যালারি দিবে। যে কোনো স্থানে আপনাকে কাজ করাইতে পারে, আজকে এখানে কালকে ওখানে, বা এক কোম্পানিতেও দীর্ঘদিন করাইতে পারে। এরা হচ্ছে হাকেন কোম্পানি, হাকেন কোম্পানি অসুবিধা হচ্ছে এরা বোনাস দিবে না আপনাকে, নর্মাল কোম্পানিতে গেলে একটা বোনাস পাওয়া যায়। যাই হোক, হাকেন কোম্পানিতে তো আমি অ্যাপ্লাই করি না সহজে। পরবর্তীতে হচ্ছে আউটসোর্সিং কোম্পানি, আমি পূর্বে একটা আউটসোর্সিং কোম্পানিতে কাজ করছি তাই এটা সম্পর্কে ধারণা আমার ছিল পূর্বেই, তারপরও আবেদন করছি, কারণ আউটসোর্সিং কোম্পানিতে জব পাওয়া যায় খুব সহজে আর কি, সরাসরি কোম্পানি খুঁজে এত সহজে পাওয়া যায় না। আউটসোর্সিং কোম্পানিটাও কিছুটা হাকেনের মতোই, এরাও এজেন্সি, তবে এরা কোম্পানি যে ফ্যাসিলিটি দেয় সম্পূর্ণ ফ্যাসিলিটি দেয় আর কি, বলা যায় তাদের থেকেও বেশি ফ্যাসিলিটি দেয়। এরাও সরকারিভাবে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি, এরা আপনাকে নিয়োগ দিবে এদের কোম্পানিতে, কোম্পানির যে সুবিধা দেয় অর্থাৎ আপনাকে বোনাস দিবে, ছুটি দিবে,
সব কিছুই দিবে, ট্রেনিংও দিবে, আপনাকে কাজ করাবে অন্য কোম্পানিতে। এই কাজগুলো কন্ট্রাক্ট ভিত্তিক, ওই কোম্পানির সাথে এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর হতে পারে। আপনার ভাগ্য ভালো থাকলে এক কোম্পানিতে দশ বছরও কাজ করতে পারেন। তো তারা আপনাকে বেচে দিবে আর কি, সোজা কথা। যাবতীয় রিপোর্ট করবেন আপনার এই এজেন্সির কাছে, কতদিন ছিলেন, কত ঘন্টা কাজ করছেন, বা ঝামেলা হলে এইসব জিনিস আর কি। তো আমি জাপানের বড় বড় দুইটা আউটসোর্সিং কোম্পানি, একটা হচ্ছে নামই হচ্ছে আউটসোর্সিং কোম্পানি, কোম্পানির নাম, আর একটা হচ্ছে টেকনোপ্রো। আপনারা যারা নাকি জাপান আছেন তারা হয়তো ঘাটাঘাটি করলে দেখবেন যে এগুলোর র্যাঙ্কিংয়ে এক দুইয়ের মধ্যে আর কি। তো আউটসোর্সিং কোম্পানিতে খুব ভালো একটা বেতনের আমি জব পাইছি। তার বোনাস ছিল আপনার বছরে 8,60,000 ইয়েন, দুইটা বোনাস আর কি। বুঝতেই পারছেন যে বছরে 8,60,000 ইয়েন শুধু বোনাসই এদের। আর পাশাপাশি হচ্ছে আপনার ফ্যামিলি অ্যালাউন্স ছিল, যেটা আমার জন্য খুব দরকার ছিল। যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনি ট্রান্সফার হবেন সেই খরচ এরা বেয়ার করবে, পাশাপাশি এরা ট্রেনিং দিবে আর কি। আর এই ট্রেনিং সময়টায় আপনার সম্ভবত 80% বেতন দিবে আর কি, এরকমই ছিল। তো বলা যায় খুব ভালো একটা অপরচুনিটি ছিল। আর টেকনোপ্রো সেখানেও আমি ঢুকার পর পরই তারা আমাকে ট্রেনিং দিবে 3-4 মাস বলছে এদের ব্রাঞ্চে, এবং আমার রিলেটেড জব দিয়ে দিবে। ওখানেও ফ্যাসিলিটি ভালো ছিল। তো তারপরও আপনার তার থেকে কম ফ্যাসিলিটি নিয়ে আমি বর্তমান কোম্পানিতে জয়েন দিছি। এর কিছু কারণ আছে। আউটসোর্সিং কোম্পানির কোম্পানি আমাকে শুধু সাপোর্ট দিত, আমার ওয়াইফকে দিত না। আমার বর্তমান কোম্পানিতে আমি যখন ঢুকি এখানে কিন্তু বলেই নিছি যে আমার ওয়াইফ আসলে তাকে জব দিতে হবে, সেই সুযোগটা এই কোম্পানি দিছে আর কি। তো এই কারণে দুইজন যেহেতু কাজ পাবো, এই কারণে আউটসোর্সিং কোম্পানিতে যাইনি। আর আউটসোর্সিং কোম্পানির সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আপনার এক কোম্পানিতে দেখা গেছে আপনি কয়েক মাসের জন্য যেতে পারেন, কয়েক বছরের জন্য যেতে পারেন, যেটা আপনাকে বললাম। ধরেন এক বছরের জন্য আমি একটা কোম্পানিতে গেলাম, আবার এক বছর পর ওখান থেকে আবার ট্রান্সফার, সেক্ষেত্রে যেটা হয়তো আপনার ফ্যামিলি নিয়ে এই জিনিসপত্র নিয়ে বারবার দৌড়াদৌড়ি করা, ছেলে মেয়ে থাকলে দৌড়াদৌড়ি করা, এটা খুবই ঝামেলার। আমি এই রিক্সে যাইতে চাই নাই। পাশাপাশি হচ্ছে যেহেতু আমার ওয়াইফ আসবে, একটা জব করবে, একটা এরিয়াতে জব ব্যবস্থা করা, তারপর আবার ওখান থেকে সরে যাওয়া, তো বুঝতেই পারছেন খুব ঝামেলার ব্যাপার। তার যেহেতু ল্যাঙ্গুয়েজ স্কিল ওইরকম ভালো না, তো জব পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তার জন্য। আমি একা থাকলে হয়তো ওই কোম্পানিতে জয়েন দিতাম, যেহেতু ফ্যামিলি হয়ে যাচ্ছে, ফ্যামিলি তখন আসে নাই, আমার ওয়াইফ আসবে, তো এরকম অস্থায়ী বলা যায় আর কি। এখান থেকে ওখানে আমি চাচ্ছিলাম না যে এই জবগুলো করতাম। আর দ্বিতীয় হচ্ছে, বলে না যে গোয়াল পোড়া গরু সিঁদুরের ম্যাগ দেখলেও ভয় পায়। আমি একটা আউটসোর্সিং কোম্পানিতে ঢুকছি পূর্বে, তো ওই আউটসোর্সিং কোম্পানিতে আপনার যা হয়েছিল, করোনা চলে আসাতে তারা আমাকে কাজ দিতে পারে নাই, বসেছিলাম প্রায় দীর্ঘ ছয় মাস আমাকে 100% বেতনই দিছে। কিন্তু আপনার জব করলে কিন্তু ওভারটাইম করা হয়, আরও সুযোগ সুবিধা টুকটাক থাকে আর কি, ইনকাম হয়। আর ঘরে বসে বসে আপনার শুধু মূল বেতনটা পাইলে ওইটা দিয়ে কিন্তু আপনার চলা যায় জাপানে, কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড বেতন না আর কি। আর সবচেয়ে মানসিক প্যারা হচ্ছে বারবার ইন্টারভিউ দেওয়া। এই কোম্পানিতে কয়েকবার ইন্টারভিউ দিছি, তো বুঝতেই পারছেন জব করার চেয়ে কিন্তু ইন্টারভিউ দেওয়াটা খুব কষ্টকর। যারা ইন্টারভিউ ফেস করতেছেন বর্তমানে তারা হয়তো এই জিনিসটা উপলব্ধি করবেন যে এক একটা ইন্টারভিউ দেওয়া মানে হচ্ছে নিজের আশা আকাঙ্ক্ষা সব ওখানে পুঁতে দেওয়া আর কি। আর পাশাপাশি নিজের প্রিপারেশন তো আসেই, দেখা গেছে দিন শেষে আপনার রেজাল্টটা ওইভাবে আসলো না, ফলে কী হয়, আপনার কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমে যেতে থাকে। তো এইসব কারণে আপনার আউটসোর্সিং কোম্পানিগুলো আমি আউটসোর্সিং কোম্পানিতে আর ঢুকিনি। যদি আমি সর্বপ্রথমই আউটসোর্সিং কোম্পানি জব অফার পাইছিলাম, তার একটা কারণও আপনাদের বললাম। আউটসোর্সিং কোম্পানিতে যে ইন্টারভিউটা হয়, ইন্টারভিউগুলো আপনার বাসায় বসে বসে দেওয়া যায় আর কি, অনলাইনে দেওয়া যায়, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ না দিলেও হয় আর কি। যদি আমি টেকনোপ্রোতে সরাসরিতে যাইতে হয়েছে আর কি লাস্ট ইন্টারভিউটা, কারণ ফাইনাল ইন্টারভিউ তাদের যে ব্রাঞ্চ ছিল আমার এরিয়ায় সেই ব্রাঞ্চে হয়েছিল আর কি। তবে যারা নাকি জাপান ভিসাগত প্রবলেমে পড়ে যাবেন, ধরেন কী ধরনের জটিলতা, আপনি আপনার সেক্টরে জব খুঁজে পাচ্ছেন না, বা আপনার সেক্টরে জব কী এটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেক্ষেত্রে আউটসোর্সিং কোম্পানি আপনার জন্য একটা উত্তম হতে পারে আর কি পন্থা। কারণ তারা এইভাবে রেজিস্ট্রেশন করা সরকার থেকে, তা যে কোনো স্থানে আপনাকে কাজ করাইতে পারে, তো আপনার পোস্ট রিলেটেড জব হয়তো এরা দেখাইতে পারবে,
আপনাকে অন্য জায়গায় কাজ করাইলো, এই এখতিয়ার এরা রাখে আর কি, সেক্ষেত্রে আপনার ভিসা ওঠার যে জটিলতা এটা থাকবে না। আর আউটসোর্সিং কোম্পানিতে জবও বললাম যেটা খুব দ্রুত হয় আর কি, কোম্পানিতে জব হতে একটু সময় লাগে, ভাগ্য ভালো থাকলে হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু দেখা গেছে আপনার এক দুই মাস সময় লেগে যায়। তো তাদের নাকি খুব দ্রুত জবে ঢুকতে হবে, তাদের জন্য আউটসোর্সিং কোম্পানি একটা বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি হচ্ছে এরা ট্রেনিং দেয়, যারা নাকি ফ্রেশার আছেন তারাও আপনার বা বয়স কম তারা আউটসোর্সিং কোম্পানি বাঁচতে পারেন আর কি। আউটসোর্সিং কোম্পানিতে ঢুকে আপনার যে স্কিল আছে এটাকে ডেভেলপ করতে পারেন এখানে। যাই হোক, যে কারণে আউটসোর্সিং কোম্পানিতে ঢুকি নাই সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন নাকি জাপান আসবেন ভবিষ্যতে, হাকেন কোম্পানিতে বা আউটসোর্সিং কোম্পানিতে ঢুকতে যাবেন, সেক্ষেত্রে আপনারও তো একটা পয়েন্ট থাকবে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর কি, বিভিন্ন জিনিস বিবেচনা করে জবে ঢুকবেন। জাপানে যেই প্রবলেমটা হয়, আপনি যদি বারবার জব সুইচ করেন সেক্ষেত্রে আপনি ভিসাগত একটা জটিলতায় পড়বেন। জটিলতাটা কী ধরনের জটিলতা, যে আপনার দীর্ঘমেয়াদি ভিসা পাবেন না কখনোই যদি বারবার জব চেঞ্জ করেন। পাশাপাশি হচ্ছে আপনার এটা খুব নেগেটিভভাবে দেখা হয় জাপানে, প্রতিটা ইন্টারভিউতে আপনার কারণ দর্শাইতে হবে যে কেন আপনার কোম্পানি থেকে আপনি সুইচ করতেছেন জব আর কি, কারণ তারা চায় যে একজন সেটেলড লোক তাদের কোম্পানিতে ঢুকুক। যাক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।